বলিও ননদি, বলিও ননদি, আর দু মুঠো চাল ফেলে দাও হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। নমস্কার, আমি চন্দ্রিমা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা আমার ভিডিও দেখছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো, অ্যান্ড আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল, বলি ও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, এই গানের ইজিভাবে একটি ডান্স টিউটোরিয়াল ভিডিও। আর আমার পার্সোনালি অনলাইন অফলাইন ডান্স ক্লাস আছে, তোমরা যারা আমার ডান্স শেখানো পছন্দ করে থাকো, আমার ডান্স ভালোবেসে থাকো, তারা জয়েন হতে পারো। কোনো বয়সী মানে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে বাকি ডিটেলস জেনে নিও। আর আমাদের ঘরে নতুন রং হয়েছে, এই কালারটা তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি। প্রথম লাইনেই আছে, বলি ও ননদি, বলি ও ননদি, আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি। চলো প্রথমেই আসছি, রেডি, 1 2 3 স্টার্ট। এখান থেকে বলি ও ননদি, খুব ইজি ভাবে দেখাচ্ছি, এই ডান পায়ের ওপর বসে বলি ও ননদি, এইভাবে বলি ও ননদি, দুবার আছে, চলো বলি ও ননদি, বলি ও ননদি, আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে। এখান থেকে ধরে 1 2 হাড়ি, দুই হাতে অলাপদ্ম দেখিয়ে, চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, কি হলো, ঠাকুর জামাই, এদিকে 1 2 3 4 হলো, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি, এখান থেকে ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে, হলো। আরেকবার, রেডি, চলো, বলি ও ননদি, বলি ও ননদি, আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, এরকম 1 2 3 4 হলো। এরপর ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে, হলো। সেরকম ইস্টিশানের বাবুর মতো, না হলে এখানে শেষ করে এই হাতে দেখাও, ইস্টিশানের বাবুর মতো, 1 2 3 4 হলো। এই যে এটা কাটাকা মুখা দিয়ে, ইস্টিশানের বাবুর মতো মিষ্টি, মানে মিষ্টি পান খেয়ে, হলো, ইস্টিশানের বাবুর মতো মিষ্টি পান খেয়ে। দুবার আছে একই লাইন, ইস্টিশানের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, আবার ইস্টিশানের বাবুর মতো, দুই দিকে, এবার আগেরটা একদিকে ছিল, এবার দুই দিকে, বাবুর মতো আবার মিষ্টি পান খেয়ে, হলো। দুবার, ইস্টিশানের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, ইস্টিশানের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, হলো। দেখেন তোরে দেখছে কেমন, দেখেন তোরে দেখছে কেমন, ড্যাব ডেবিয়েছে, এখানে শেষ হলো, মিষ্টি পান খেয়ে। এখান থেকে দেখেন তোরে দেখছে কেমন, এবার দেখেন তোরে দেখছে কেমন, ড্যাব ডেপিয়েছে, হাত দিয়ে চোখটা, 1 2 3 হলো। তাহলে দেখেন তোরে দেখছে কেমন, দেখেন তোরে দেখছে কেমন, ড্যাব ডেপিয়েছে, হলো। আমি তাই তো বলি চুল বেঁধে সাজ, আমি তাই তো বলি চুল বেঁধে সাজ, হলুদ রাঙা শাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে, হলো। কোথায় হল শেষ হলো, ড্যাব ডেপিয়েছে, তারপর আমি তাই তো বলি, এখান থেকে তাই তো বলি,
ডেবডে পিয়েছে, আমি তাই তো বলি চলবে ধেসাজ। ঘুরে গেলে আবার, আমি তাই তো বলি চলবে ধেসাজ। একটা এরকম, ওয়ান টু থ্রি ফোর, সেকেন্ডটা আমি তাই তো বলি চলবে ধেসাজ। হলো আমি তাই তো বলি চলবে ধেসাজ, এরকম পাটা চলবে ধেসাজ হলুদ রাঙা শাড়িতে, বা হলুদ রাঙা শাড়িতে দুইভাবে করতে পারো, হলুদ রাঙা শাড়িতে নাহলে হলুদ রাঙা শাড়িতে। হলো আরেকবার, রেডি, ওয়ান টু থ্রি স্টার্ট। তাই তো বলি চলবে ধেসাজ, আমি তাই তো বলি চলবে ধেসাজ হলুদ রাঙা শাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। নেক্সট, আগেরটাও করতে পারো, আরেকভাবে দেখাচ্ছি। এখান থেকে ঠাকুর জামাই, দেখছো, ঠাকুর জামাই এলো বাড়িতে, এটাও করতে পারো, নাহলে ঠাকুর জামাই এলো বাড়িতে, দুই দিকে, এই দিকেও হাতটা করতে পারো, আবার এরমভাবেও করতে পারো, যেটা তোমাদের ভালো লাগবে। ঠাকুর জামাই এলো বাড়িতে, এখান থেকে ও ননদি, এরম, ও ননদি, আবার ঠাকুর জামাই এলো বাড়িতে। হলো তাহলে কী হচ্ছে, রেডি, চলো। তাই তো বলি চলবে ধেসাজ হলুদ রাঙা শাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে। হলো তাহলে পুরো লাইনটা একবার। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, দেখেন তোরে দেখছে কেমন, আরে দেখেন তোরে দেখছে কেমন, ড্যাবটে পিয়েছে, আমি তাই তো বলি চলবে ধেসাজ, আমি তাই তো বলি চলবে ধেসাজ হলুদ রাঙা শাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে। ওয়ান টু। হলো পরবর্তী লাইনে আসি, বলি ও ননদি, বলি ও ননদি, আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি। হলো তো আগে প্রথমে যেটা করেছিলাম সেটাও করতে পারো, আরেকভাবে দেখাচ্ছি। বলি ও ননদি, এভাবে ননদিকে এরকম ডেকে জিজ্ঞেস করছি, এইভাবে বলি, এইখানে ধরে দেখো, রেডি, ওয়ান টু থ্রি স্টার্ট। বলি ও ননদি, বলি ও ননদি, আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, এরকম, ঠিক আছে, চলো, রেডি, ওয়ান টু থ্রি স্টার্ট। ঠাকুর জামাই, এভাবে অবাক হয়, ঠাকুর জামাই, এরম করে উঠে এখান থেকে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে। কি হলো, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি, না তাকিয়ে ডাকছি, ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে। হলো এই পাটটা আরেকবার দেখাচ্ছি, রেডি, ওয়ান টু থ্রি স্টার্ট। বলি ও ননদি, বলি ও ননদি, আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে। হলো পরবর্তী লাইনে কোথায় শেষ হলো, এলো বাড়িতে, এখানে শেষ হয়, এখান থেকে আসছি, পাঠাই কারে জেলে পাড়ায়, এরম, পাঠাই কারে জেলে পাড়ায়, আনতে হবে মাছ, যেটা আমরা মাছা মুদ্রা বলি, সেটা দেখাচ্ছি, সেটা কী করছি, ওয়ান টু থ্রি ফোর, দুই দিকে, ওয়ান টু থ্রি ফোর, এখান থেকে, পাঠাই কারে জেলে পাড়ায়, হলো
পাঠাই কারে জেলে পাড়ায়, পাটা দেখো, 1 2 3 4, পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, আবার পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, মানে যেটা ডান দিকে হলো সেম জিনিসটা বাঁ দিকে করছি, 1 এদিকে। আচ্ছা, পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, দুবার হলো। নেক্সট, কিনতে হবে রাঙালু, এখান থেকে এটা আসছে, কিনতে হবে রাঙা আলু, হলো দুই দিকে, ইজি, পাটা যাচ্ছে এটা, 1 2 3 4, তার সাথে হাত, 1 2 3 4, হলো, চল, রেডি, 1 2 3, স্টার্ট। কিনতে হবে রাঙা আলু, আবার, আর কিনতে হবে রাঙা আলু, পটল গোটা পাঁচ, এইভাবে পটল গোটা পাঁচ, ঠিক আছে, ভালো করে স্পষ্ট করে দেখাবে, পটল গোটা পাঁচ। আচ্ছা, 10 হয়ে যাচ্ছে দুটো আঙ্গুলে, তাহলে এটা করতে পারো, পটল গোটা পাঁচ, এদিকে পটল গোটা পাঁচ, হচ্ছে, তাহলে এক হাত দেখানো হলো, হলো, তাহলে এটুকু লাইন, রেডি, 1 2 3, স্টার্ট, পাঠাই, চল, রেডি, 1 2 3, স্টার্ট, পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, আর কিনতে হবে রাঙা আলু, আর কিনতে হবে রাঙা আলু, পটল গোটা পাঁচ, হলো। এরপর আসছি, এমন সময় মিনসে দেখি, আরে এমন সময় মিনসে দেখি, সাবান ঘষে দাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে, এখান থেকে এটা হবে, আর এমন সময় মিনসে, এইদিকে, আর এমন সময় মিনসে দেখি, হলো, আবার এদিকে, আর এমন সময় মিনসে দেখি, কি হলো, 1 2 3, 1 2, আবার 1 2 3, 1 2, মানে যা তা একেবারে, এমন সময় গালে সাবান মাখছে সেটাই, চলো, রেডি, 1 2 3, স্টার্ট, এমন সময় মিনসে দেখি, আরে এমন সময় মিনসে দেখি, সাবান ঘষে দাড়িতে, 1 2 3, 1 2 3, হলো। এরপর আবার সেম, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি, এটা এরকম করছি, ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে, হলো, ঠিক আছে, তো আরেকবার এই লাইনটা পুরোটা, এমন সময় মিনসে দেখি, আর এমন সময় মিনসে দেখি, সাবান ঘষে দাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে, হলো, তাহলে পুরো লাইনটা, পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, আর কিনতে হবে রাঙা আলু, আর কিনতে হবে রাঙা আলু, পটল গোটা পাঁচ, আর এমন সময় মিনসে দেখি, আর এমন সময় মিনসে দেখি, সাবান ঘষে দাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে, হলো। এরপর আবার আসছে, বলি ও ননদি, বলি ও ননদি, আর দু মুঠো চাল ফেলে রে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে, বলি ও ননদি, বলি ও ননদি, আর দু মুঠো চাল ফেলে দাও হাড়িতে,
ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে বলে এখানে শেষ করছি। কি করলাম? ঠাকুর জামাই এলো বাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে বলে এখানে শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমি তো ভিডিওটা বানানোর সময় খুব এনজয় করলাম, তোমরাও আশা করছি ভিডিওটা দেখে অনেক মজা পেয়েছো, এনজয় করছো। ভিডিওর স্টেপগুলো মানে ডান্সের স্টেপগুলো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তবু আমার স্টেপগুলো দিয়ে যদি তোমরা ভিডিও বানাও আর তোমরা বানিয়ে থাকলে প্লিজ আমাকে ট্যাগ করে দিও, তাহলে আমি সবার ভিডিও দেখতে পাবো অ্যান্ড আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়বে আমার। আর সকলকে আমার তরফ থেকে জামাই ষষ্ঠীর আগাম শুভেচ্ছা। টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।